আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আপনাদের বলেছিলাম আমি আজকে 3টা আপনাদের লাইভে আসব, তো ধারাবাহিকতা আমি লাইভে আসছি। যারা ভিডিওটি দেখছেন, ফোন নাম্বারটি আমি অলরেডি দিয়েছি, 01997702002। তো আপনারা এই নাম্বারটিতে আমার সাথে ফোনে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি আপনাদের এখন প্রশ্নের উত্তর দিব। আর পাশাপাশি আজকে যে সাবজেক্টটি রেখেছি, রমজানে ব্যথামুক্ত সিয়াম সাধনা, এই রমজানে ব্যথামুক্ত সিয়াম সাধনা কিভাবে করব বা সিয়াম পালন কিভাবে করব, তো আপনারা জি আপনারা এই ব্যাপারে আমাকে প্রশ্ন করতে পারেন। অলরেডি ফোন নাম্বারটি দেওয়া আছে, অনেকে অলরেডি টেক্সট করেছেন, তা আমি টেক্সটগুলো একটু দেখি একটা একটা করে। আর ভয়েসটা ক্লিয়ার কিনা একটু যদি আমাকে কাইন্ডলি জানান, তাহলে আমি একটু সুবিধা হবে আমার জন্য। আমি এট এ টাইমে ইউটিউবে প্রশ্নের উত্তরও দিব, যারা ইউটিউবে কমেন্ট দিয়েছেন তাদের প্রশ্নের উত্তরও দেবে ইনশাআল্লাহ। যে ফোন নাম্বারটি দিয়েছি দর্শক, 01997702002, এই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন। তো অলরেডি কমেন্টে কয়েকজন কমেন্ট করেছেন আগের, আমি একটু কমেন্টগুলো পড়ে আসি। সেটা হচ্ছে মোহাম্মদ ইসলামুল হক, আপনি লিখেছেন সময় উপযোগী সিদ্ধান্ত, মানে আমি যে লাইভ করছি রোগীদের জন্য চিকিৎসা সেবা ফোনালাফের মাধ্যমে, ফোনও লাইভ করছি ফেসবুকে, এটা আপনাকে সাধুবাদ জানাচ্ছেন আমাকে, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে চিকিৎসা সেবা যেন দিতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর ওমার আন্থিনি, আপনি লাইভের জন্য অপেক্ষায় আছেন জি, আপনি অবশ্যই অপেক্ষা থাকার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আশা করি আমাকে দেখতে পাচ্ছেন লাইভে। মোহাম্মদ সোহেল শিখেল লিখেছেন, স্যার আমার মাকে আপনার কাছে দেখিয়েছিলাম, আচ্ছা তারপরে কিছু ওষুধের ছবি দিয়েছেন, যে আমি বলবো যারা পুরাতন রুগী, আপনি বলছেন ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে, আমি একটু পড়ি, স্যার আমার মাকে আপনার কাছে দেখাইছিলাম, এই ওষুধগুলো দিয়েছিলেন, ওষুধগুলো খেয়ে সুস্থ হয়েছিল, হঠাৎ আবার আগের মতো ব্যাক পেন শুরু হলো 4-5 দিন, এখন এই ওষুধগুলো কি আবার খাওয়াতে পারবো কিনা, বরিশাল থেকে বা অন্য কোনো ওষুধ কিভাবে কি করব জানতে চেয়েছেন জি। যারা আমার পুরাতন রুগী আছেন, অবশ্যই আমি আপনাদের জন্য সবসময় সদা জাগ্রত, সদা চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি আছি ইনশাআল্লাহ। আপনাকে যেটা বলবো, আমাদের যে হাসপাতালে যে ফোন নাম্বার আছে, আপনি একটু দয়া করে আমার ম্যানেজারদের নাম্বারগুলো একটু যদি নেন, আমি এই ফোনটা 01997702016 এই নাম্বারটা নেন, অথবা 2016 বা 2006, আমি আবার বলছি 01997702016 অথবা 2006, এই দুটো নাম্বার আমার দুইজন ম্যানেজারের নাম্বার, এই দুজন ম্যানেজারের সাথে আপনি একটু যোগাযোগ করেন, আমি আপনার লাইভটা শেষ হলে আপনার এটার উত্তর দিয়ে দিব যে কি করতে হবে, আপনি যে ছবিগুলো পাঠিয়েছেন। তারপরে যারা পুরাতন রোগী আছেন, তারা সরাসরি হাসপাতালে ম্যানেজারদের নাম্বারগুলোতে আপনারা ফোন দিবেন, আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে ম্যানেজারদের নাম্বার দিয়েছি, ওখানে ফোন দিবেন। শিরিন আক্তার লিখেছেন, স্যার আমি শিরিন, বয়স 48, সুগার নাই তবে হাইপোথাইরয়েডিজম আছে, থাইরক্স খাই 2 বেলা 50 মিলিগ্রাম, গত বছর থেকে আমার শোল্ডার অনেক পেন, ঘাড় থেকে শোল্ডার জোড়া অনেক ব্যথা করে, রাতে পাশ ফিরে শুতে কষ্ট হয়, সকালবেলা
স্টাক হয়ে থাকে, তিনটা ইনজেকশন দিয়েছিলাম, তারপর কিছুদিন ব্যথা কমেছিল, এখন আবার ব্যথা বেড়ে গেছে। আমার হাই প্রেশার আছে, হাতের জয়েন্টে পেনের জন্য কি করব? অবশ্যই শিরিন, আপনার যে সমস্যাটা এটাকে আমরা বলি অনেক সময় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আমি একটি ফোন নিয়ে আসছি, তারপরে শিরিনের উত্তর দিব। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ স্যার, আমি মানে সে থেকে বলছি, আমি কি কোন, আমি অনেকবার আপনার এই যে ইউটিউবে ইমেলে ইমেল করছি, আমার রাস্তা জানা পড়া করে প্রচন্ড জানা পড়ে, ঠিক আছে বুঝবো, প্রচন্ড জানা পড়া করে যা মানে সহ্য করার মতো না, এবং মনে করে নিয়ে যে হাতের কুই ফিরে আসবে, যদি জানা পড়া করতে করতে আস্তে আস্তে উঠে উঠে দিন উঠে, এবং পা রাত্রে শুয়ে মানে মরিচের মতো আগুনের মতো জানা পড়া করে, সহ্য করার মতো না মানে। আচ্ছা, আপনি মালয়েশিয়া আছেন এখন? রিপন সাহেব, আপনি কি দেশের বাহিরে? আচ্ছা, আমি আপনাকে কোনো ওষুধ দিয়েছিলাম? আচ্ছা, আপনাকে আমি কোনো ওষুধ দিইনি। আপনার ওখানে কি ওষুধ খান এখন বর্তমানে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার বয়স কত? আমার বয়স 31 বছর স্যার। 31 বছর। তো এখন আমরা এখান থেকে আপনাকে যে যেটা হয়, আপনার মেনলি তো জ্বালা পোড়া, তো জ্বালা পোড়ার অনেক কারণ আছে। হ্যাঁ, অনেক কারণ আছে, জ্বালা পোড়ার অনেক কারণ আছে। তো আমরা এখান থেকে যদি এখন কোনো ওষুধ বা কিছু ফোনে দেই, সেটা তো আপনাকে না দেখে কিছু করাও যাবে না, আর এই দেশের ওষুধ ওখানে পাবেনও না। তো আপনাকে আমরা চিকিৎসা দিতে গেলে যদি সম্ভব হয়, আপনার কোনো আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠান, পাঠাইলে আমরা এখান থেকে আপনাকে চিকিৎসার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। জ্বালা পোড়াটা কোথায় বেশি? জি জি জি, বাইরে এমআরআই অনেক খরচ। কত টাকা নেয় এমআরআই ইয়াতে মালয়েশিয়ায়? না না, এত টাকা খরচ করার দরকার নেই, বাংলাদেশে অনেক কম, আমরা ডিপিআরসি তে মাত্র 6,000 টাকা নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। শুনেন, হ্যালো, আপনি কি লাইনে আছেন? আপনি, আমি যে ঘাড়ের যে ব্যায়ামগুলো দিছি, দেখবেন আমার পেজ এবং ইউটিউবে আছে যে এক্সারসাইজগুলো, ঘাড়ের এক্সারসাইজগুলো করেন, আর হাঁটুর যে ব্যায়ামগুলো দিছি, দুইটা টাইপের এক্সারসাইজ করবেন, ঘাড় আর হাঁটুর। ইউটিউব এবং পেজে গিয়ে দেখবেন, আগের ভিডিওগুলোতে দেখেন, ঘাড় এবং হাঁটুর ব্যায়ামগুলো আপাতত করেন। আর একটা কাজ করবেন আপনি, কাঁচা আদা পাওয়া যায়? কাঁচা আদা, হ্যালো রিপন সাহেব, আদা পাওয়া যায়? আদা আদা আদা, আর কাঁচা হলুদ আপনি অল্প পরিমাণ, 1 পিস এই ছোট হলুদের কাঁচা হলুদ প্রতিদিন একটু বেটে বা এটাকে রস করে প্রতিদিন পানিটা খাবেন একবেলা, আর আদা চা খাবেন, আর পাশাপাশি ক্যাপসুল প্রি গাবালিন, দেখেন ওই দেশে কিনতে পাওয়া যায় কিনা, প্রি গাবালিন মনে থাকবে। আপনি ভিডিওটা পরে, আওয়াজটা আপনি যখন ভিডিওটা শেষ হবে ওখান থেকে আপনার অংশটা নিয়ে নিন, ক্যাপসুল প্রি গাবালিন 50। আচ্ছা, এই যে লাইটটা হচ্ছে,
আপনি শুনেন এই লাইভের মধ্যে আপনি একটু কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখেন, তাইলে হবে। আচ্ছা স্যার, আমি আপনার ইমেলে না, ইমেলের দরকার নাই। এই লাইভ, এই লাইভের এখন যে লাইভে যে ভিডিওটা চলতেছে এটার নিচে কমেন্টে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, তাইলে হবে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার যারা আজকে এখন আপনাদের এই রমজানে আপনারা কিভাবে ব্যথামুক্ত থাকতে পারেন, ভালো থাকতে পারেন, এই সংক্রান্ত আমাকে যদি প্রশ্ন সরাসরি করেন আমি অবশ্যই উত্তর দিব। অনেকেই কমেন্টে লিখছেন, অলরেডি পেজে অনেকে আছেন। আমি বলবো, আমি ফোন নাম্বারটি একটু বলে দিচ্ছি আবার, 0019-77-02-002, 0199, আমি আবার রিপিট করছি, 0199-77-02-002, এই নাম্বারটিতে আমাকে ফোন দিতে পারেন আপনারা। ইদ্রিস আলী আপনি লিখেছেন, স্যার আমার মার থাইরয়েড, খালি পেটে ওষুধ খেতে হয়, রোজার মধ্যে ওষুধ কিভাবে খাবে? জি, ভোর রাতে খাবে, খালি পেটে। ইদ্রিস আলী সাহেব, আপনি আশা করি উত্তর পেয়েছেন, ভোর রাতে খালি পেটে খাবে, যখন সেহরি খায় তখন উনি খালি পেটে খেয়ে নিবে। মোহ মোহ আপনি লিখেছেন, আমার কোমর ব্যথা আছে, ঝুঁকে কাজ, ভারী কাজ করতে পারি না, ইন্ডিয়াতে ডাক্তার দেখিয়েছি, ভালো ফল পাইনি, এখন কি করতে পারি? যে আমি উত্তর দিব তার আগে ফোনটি নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, নাম বলেন একটু। ইমরান, রংপুর থেকে বলছিলাম। জি ইমরান সাহেব, রুগী কে আপনি নিজে? হ্যাঁ আমি নিজে। বয়স কত? আমার বয়স 30 বছর। 30 বছর, বলেন কি কষ্ট? রংপুর থেকে। হ্যাঁ, আমার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। জি, ওজনটা 60 বছর। 7, ওজন কত কেজি বললেন? 60 কেজি, আগে 70 কেজি ছিল, 60 কেজি, এখন 60 কেজিতে নিয়ে এসেছি। কমাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ওজন কমানোর জন্য, এখন ওজন ঠিক আছে, আর কমানোর দরকার নেই। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে 4 মাস আগে আমার পিঠে মানে কোমরে ব্যথা হয়, নিচে এবং পিঠের মাঝে ব্যথা হয়। হুম, তো আমি ডাক্তারকে দেখাইছিলাম, উনি আমাকে ক্যালসিয়াম ক্রোলচান দিয়ে দিচ্ছে। হুম, ওকে খাওয়ার পর লোব্যাক পেইনটা কমে গেছে, কিন্তু পিঠে মাঝ পিঠে যে ব্যথাটা, হুম, পিঠে একদম মাঝ বরাবর মেজবুয়ে দিয়েছে। আপনি কি করেন? হ্যালো, আপনি কি করেন? ইন্দ্র সাহেব, পেশা কি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, আচ্ছা বলেন। হ্যাঁ, তারপর যখন আমি মানে এক্সারসাইজ করি, একটু ওয়েট নিই বা একটু ওয়েট নিয়ে ধরে যখন কাজটা করি, আসলে পুজো হয়, হুম, তখন ওই জায়গাটায় মাঝ বরাবর টান হবে, হুম, টেনে ধরে আর 3 ইঞ্চি মানে দুদিন করে করে টেনে ধরে একটু দেখা যাবে। হুম, যখন আমি এবার ওজনটা ছেড়ে দিই শুরু হয়ে যায়, হুম, 5-7 মিনিট মধ্যে আবার দেখা যায় শেষ হয়ে যায়, দুদিনটা শেষ হয়ে যায়, এটা প্রায় 5-6 মাস ধরে। এখন এখন কোন ওষুধ খাচ্ছেন? কিন্তু ভালো হচ্ছে না, এই তো কথা, ভালো হচ্ছে না নাকি? ঝুঁকে কি কাজ করতে হয় আপনাকে? ঝুঁকে আচ্ছা, বুঝতে পারছি, আপনি শুনেন আমার কথা, ঝুঁকে কাজ আমাদের অনেক সময় করতে হয়, কিন্তু আপনি যেমন সামনে একটা ঝুঁকার দরকার হলো ঝুঁকলেন, সমস্যা নেই, কিন্তু আপনি ঝুঁকা থাকতে পারবেন না, ঝুঁকা থাকা অবৈজ্ঞানিক ভাবে থাকা হয়। আপনাকে কাপড় কাচতে হলে আপনাকে যেটা হবে, হাঁটু ভেঙে বসে কাচতে হবে,
আপনি হয়তো বাথরুমে কাচান, ঠিক না? সেই ক্ষেত্রে আপনাকে হাঁটু ভেঙে বসে কাপড়ের কাজটা করতে হবে। দেন যখন কাপড়টাকে পরিষ্কার করবেন, পানিতে ধোবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা টুলে বসে হোক, মানে আপনি যতদূর সম্ভব সামনে বেন্ডিং বেন্ডিং, আমরা আমরা রিসার্চ ওয়ার্ক এবং হাজারো বার সবাইকে বলছি যে বেন্ডিং কম হবেন, সামনে ঝুঁকবেন, প্রয়োজন হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ঝুঁকে থাকবেন না। সো ঝুঁকে যদি থাকেন তাহলে এই সমস্যাটা বাড়ে। তো আপনার বড় কোনো সমস্যা নাই, ওরিড হওয়ার কিছু নাই, শুধু আপনি নিজে একটু খেয়াল করেন যে ঝুঁকে থাকাটা কিভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন। কোনো দরকার হলে হাঁটু ভেঙে বসে কাজ করেন, আবার অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন, কোনো অসুবিধা নাই। এই ঝুঁকে ঝুঁকে সামনে কাজ করবেন না। আর আপনি যে ওষুধ খেয়েছেন দীর্ঘদিন, স্পেশালি যে মাসেল রিল্যাক্সিং, টলপেরিসন হাইড্রোক্লোরাইড, এই সকল মাসেল রিল্যাক্সিং দীর্ঘদিন যদি খেতে থাকেন তাহলে কিন্তু শরীর দুর্বল হয়ে পড়বে, মাসেলগুলো উইক হয়ে পড়বে। মাসেল রিল্যাক্সিং আমরা হয়তো 7 দিন, 10 দিন, 15 দিন, এর বেশি খেতে বলি না। ইভেন কি কোমরের বেল্টও অনেক সময় আমরা দেই, কর্সেট বেল্ট বলি আমরা, এই কর্সেট বেল্টটা তো উইজে আছে। সো এই কর্সেট বেল্ট এগুলাও 3 মাসের বেশি কেউ ব্যবহার করতে পারবে না। আপনার ক্ষেত্রে কর্সেট বেল্ট খুলে দাও, আপনার ক্ষেত্রে কর্সেট বেল্টের কোনো প্রয়োজন নেই। আপনি এই যে ঝুঁকা, ঝুঁকার নিয়মটা একটু সঠিকভাবে করতে হবে। ঝুঁকার নিয়মটা, হাঁটু ভেঙে বসে পড়বেন, তারপরে কাজ করবেন। আর আমার ইউটিউবে দেখবেন ব্যাক পেনের কিছু এক্সারসাইজ দেওয়া আছে, উপর হয়ে শুয়ে শুয়ে করলে কি ভালো লাগে? হ্যাঁ, এই এক্সারসাইজ করলে কি আপনি বেটার ফিল করেন? না, এক্সারসাইজ করার সময় আমার ভালো থাকে, কিন্তু এক্সারসাইজ যখন আমি করলাম বা আবার একটু উইক নিয়ে আমি একটু উইক নিয়ে এক্সারসাইজ করি, ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করি, করার সময় কোনো ব্যথা হয় না। ব্যথাটা এখন করলাম, পরে আমি যখন একটু ঝুঁকব, ঝোঁকার সঙ্গে 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 5-10 মিনিটের সঙ্গে সঙ্গে আমার ডিসি করে ব্যথাটা শুরু হয়, এগুলো আমার ছাড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। শুনেন, আরেকটা এক্সারসাইজ দেখবেন, আমি বলেছি আমার ভিডিওতে, কোর স্টেবিলিটি এক্সারসাইজ, মানে দেখবেন সামনে দুইটা হাত দেওয়া, হাঁটু পিছনে দুইটা হাঁটু গেড়ে সামনে, লাইক এ ক্যাট, বিড়ালের মতো অবস্থা গিয়ে, তারপরে একটা ডান হাত সামনে নিয়েছি, বাম পা পিছনে, এটারে বলে কোর স্টেবিলিটি। এই এক্সারসাইজটা আপনার দরকার। আর স্পাইনাল মোবিলাইজিং এক্সারসাইজ, আমি করোনা রোগীর শ্বাসকষ্ট কমাইতে কিছু এক্সারসাইজ দিয়েছিলাম, বুকের ওই শ্বাস নেওয়া না, মানে মোবিলাইজিং, হ্যাঁ, থোরাসিক স্পাইন মোবিলাইজিং, এই এক্সারসাইজগুলো আপনার দরকার। তবে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ আপনার জন্য সাঁতার কাটা। আপনি যদি পরিবেশ নাই, হ্যাঁ, দরকার নাই, আপনি কোর স্টেবিলিটি এক্সারসাইজ যেটা দেখেন, কোর স্টেবিলিটি আমার ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, এই কথাটা মনে রাখেন, কোর স্টেবিলিটি করেন, আর যে এক্সারসাইজগুলো উপর হয়ে শুয়ে শুয়ে করছেন সেগুলো করেন। আর আপনি একটু ওই মাসেল রিল্যাক্সিং এগুলো খাওয়ার কোনো দরকার নাই। যদি কোনো কারণে টান ধরে থাকে, মনে হয় আপনার মাঝে মাঝে ঠিক যেই জায়গাটা টান ধরে আছে সেই জায়গাটা কাউকে দিয়ে, ন্যাপ্রোক্সেন জেল কিনতে পাওয়া যায়, ব্যথানাশক জেল, ন্যাপ্রোক্সেন জেল, ব্যথানাশক জেল মলম, হ্যাঁ, ওই জায়গাটা হালকা করে মালিশ করে হট ব্যাগ দিয়ে সেঁক দিবেন। আর ব্যায়ামগুলো একটু, হ্যাঁ ওটা দিলে হবে, যে কোনো একটা জেল দেন আপাতত, দিয়ে ঠিক টান জায়গাটা দিয়ে গরম সেঁক দেন, এটা আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু না, নিয়মিত এক্সারসাইজ গুলো করেন। আর হেভি ওয়েট নেওয়ার কোনো দরকার নাই, আপনি জগিং করতে পারেন, দৌড়, হালকা দৌড় যেটা বলে, হালকা দৌড় আপনার জন্য খুবই উপকারী, এই এই পিছনের টান টুন এগুলো চলে যাবে। এইভাবে দীর্ঘদিন এই ব্যথার ওষুধ এগুলো আসলে কোনো অথেন্টিক চিকিৎসা না। হ্যাঁ, আর এই যে এই দেহভঙ্গি দেখবেন, এটা আমার পেজে দেওয়া আছে, পেজের পোস্টে যাবেন, গেলে পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে এটা একটু দেখবেন, পড়বেন। ওকে, ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওটা থাক। তো যারা আমাকে কমেন্টে লিখছেন, হ্যাঁ, অনেকে কমেন্টে লিখছেন, আমি একটু কমেন্টগুলো পড়ে আসি দেখি। তবে বেটার আপনারা আমাকে, যেহেতু আমি এখন লাইভে আছি, 01997702002 এই নাম্বারটিতে ফোন দিলে আপনারা আমাকে পাবেন। এখানে আমাদের ম্যানেজমেন্ট আইটি সেকশন ফোনটা ধরবে, ধরার পর আপনার নাম পরিচয় বলে যদি আপনার এই সংক্রান্ত ব্যথা সংক্রান্ত বা কোনো কোশ্চেন হেলথ বিষয়ক জানার থাকে,
বললে ওনারা ফোনটি আমাকে ফরওয়ার্ড করে দিবে। তো আমি লাইনে আছি ইনশাআল্লাহ, যে আরেকটা ফোন আছে আমি নিয়ে আসি। সম্ভবত ফোনটি কেটে গিয়েছে, আপনি একটু আবার একটু চেষ্টা করেন কষ্ট করে। আর আমি কয়েকটা ভিডিও ইতিমধ্যে দিয়েছি আপনাদেরকে, যে যে রমজানে আমরা কি খাবো এবং ওজন কমাবো কিভাবে, গতকালকে ভিডিওটি দিয়েছি। ভিডিওটি আপনারা একটু যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে রমজানে আমরা কি কি খাবার খেতে পারি, কি খাবার খাওয়া উচিত। আর এখন যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে বাংলাদেশে, পিক একটা পিক টাইম চলছে, সো আমাদের প্রচুর খাবার খেতে হবে, প্রয়োজনীয় খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, ভিটামিন সমৃদ্ধ খাবার, পানি খেতে হবে রাতের বেলা, যেহেতু আমরা রোজা থাকি দিনে প্রচুর পানি খেতে হবে, এগুলো আমরা করব। আর একটা হচ্ছে কালো জিরা, খুবই ভালো একটা চিকিৎসা, হাদিসে বর্ণনায় আছে। আমাদের মধু খুবই ভালো উপকারে আসবে। তারপরে কালো জিরা খাবার কিছু নিয়মকানুন আছে, অনেকে নিজের মতো করে এক মুঠ করে খান, এটা ঠিক না। আমি বলছি কিভাবে খেতে হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আমি ডক্টর সফিউল্লাহ প্রধান বলছি, আপনার নাম বলে প্রশ্নটা বলুন। জি বলেন, বয়স কত? আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ডান পায়ে কোমর থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা করছে, যা 3 দিন যাবত ব্যথাটা হচ্ছে, ধরেন মাংস পেশিতে। আচ্ছা, আপনি কি করেন? আমি স্টুডেন্ট। বয়স কত? 29। এটা কোন পায়ে হয়? ডান পায়ে। আচ্ছা, এটা 3 দিন, এর আগে কি হয়েছিল তোমার কোনোদিন? মাঝে মাঝে হতো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো ওষুধ খেয়েছো এর মধ্যে? আচ্ছা, ব্যথা কি খুব কষ্ট হয়, মানে সহ্য করা যায় না যায় না? ব্যথা কি সহ্য করা যায় না? আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তুমি একটা জি জি তুমি আপাতত একটা ওষুধ খাবা। তুমি কি রোজা থাকো? আচ্ছা, রোজা থাকলে সন্ধ্যা রাত, মধ্য রাত, ভোর রাত 3 বেলা খাবা। খাবারের পর ট্যাবলেট রোলাক, ROLAC, 10 mg, টেন, হ্যাঁ, একটা করে 3 বেলা খাবা, আর সাথে একটা যে কোনো ওমিপ্রাজল হোক। না, রোলাক 3 বেলা খাবে আপাতত। রোজা না থাকলে সকালে দুপুরে রাতে খাবে, আর রোজা না থাকলে থাকলে হচ্ছে সন্ধ্যা রাত, মধ্য রাত, ভোর রাত। হ্যাঁ হ্যাঁ, 3 বেলা খাবা, মনে করো সন্ধ্যা খেলা ইত্যাদিতে, তারপরে আবার যখন রাতের খাবার খাও তখন খাবা, আবার রাতে ভোর রাতের দিকে। আর যদি ভুলে যাও কোনো সমস্যা না, 2 বেলা খেলেও হবে, তবে আপাতত 3 বেলা খাও, ধরো 5 থেকে 6 দিন, সাথে একটা অ্যান্টি আলসারেন্ট খাও, আর একটু ট্যাবলেট ব্যাকলোফেন পাওয়া যায়, ব্যাকলোফেন প্রিপারেশন ট্যাবলেট, ব্যাকলো, হ্যাঁ, ব্যাকলোফেন, ব্যাকলোফেন 10 mg, এডো 10 mg, এইটা খাইবা 2 বেলা, একটা করে 2 বেলা। আর তুমি একটু রেস্টে থাকো, রাতে প্রচুর পানি খাইতে হইব তোমার, পানি মনে হয় কম খাইতেছো এখন, ন্যূনতম 10 গ্লাস, গ্লাস থাকে না গ্লাস, 10 গ্লাস পানি খাইতে হবে। অসুবিধা নাই, এগুলো করো, আর একেবারে রেস্টে থাকো, আর গরম সেক দাও, হট ব্যাগ দিয়ে ব্যথার জায়গায় সেক দাও, আর শুয়ে শুয়ে আমার দেখানো ইউটিউবে ব্যায়াম আছে, ফেসবুকে ব্যাক পেইনের ওই ব্যায়ামগুলি শুয়ে শুয়ে আপাতত দেখে দেখে যে যেটা যেটা পারো করলে ভালো লাগে ওগুলো করো। এটা 5-6 দিন পরে আশা করি ঠিক হয়ে যাবে, তারপরেও যদি দেখো 2-3 মাস চলে যায়, মাঝে মাঝে আসে, তাহলে তোমার গার্জিয়ানের সাথে কথা বলে একটা MRI করে দেখতে হবে। তো ঠিক আছে, উত্তর পেয়েছো আশা করি, নাকি? ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।
অনেকে আপনারা প্রশ্ন করছেন, অনেকে হয়তো ফোন পেতে অসুবিধা হয়, তো আশা করি আমার যারা ফোনগুলা দিচ্ছেন তারা একটু দ্রুত কাজ করতে হবে, একটু দ্রুত খেয়াল রেখে একটু ফোনগুলা উপরে যাও তো, বলো তো যে দেখে দেখে যেন এই যে একটা শেষ হয়ে গেলে আরেকটা যেন দেয়। হ্যাঁ, ওরা হয়তো সময় নিচ্ছে অনেক, দ্রুত করতে বলো, কারণ অনেকে ফোনে আছে, ফোন মানুষেরও সময় সমস্যা, আমারও সমস্যা, অনেক সময় দরকার, ফোনগুলো দ্রুত দিতে বলো। ফোন কেবল ওয়েটিংয়ে আসছে, ফোন দিচ্ছে না কেন? তো দর্শক, আপনারা যে ফোন নাম্বারটি আমি দিয়েছি 01997720202, যেহেতু আমি বলেছি সরাসরি ফোন লাইভ, একটু ফোনে কথা বললে আরো ইজি হয়ে যায়, কমেন্ট পড়ে পড়ে যারা কমেন্ট দিয়েছেন, তারা যারা কমেন্টে প্রশ্ন করেছেন, আপনারা পাশাপাশি ফোন নাম্বারটি দিয়ে রাখবেন, আমি ফোন ব্যাক করবো ইনশাআল্লাহ। হ্যালো, হ্যালো, জি আপনার ওইখানে, জি এখন ঠিক আছে, বলেন, পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। জি, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বলছি। জি জি, আদাব আদাব, বলেন। হিপে লাগে, হিপ জয়েন্টে লাগে? হ্যাঁ জি, হিপ জয়েন্টে ব্যথা, আর ডান পাটায় মানে জোর শক্তি পাই, ডান পাটা লড়াতে পারি না। আচ্ছা, আপনি কি আমার এই যে ভিডিওটা তো দেখছেন লাইভে এখন নাকি? আচ্ছা, এই যে এই হিপে, এই জায়গার কথাই বুঝাইতে চেয়েছেন আপনি? হ্যাঁ, এই হাত পা এভাবে উঠাইতে গেলে কষ্ট হয় এই জায়গায়, হিপ জয়েন্টে? আচ্ছা, আর কোমরে ব্যথা আছে, ব্যথা কি এই নিচের দিকে নামে, পায়ের দিকে এভাবে নামে? পায়ের দিকে না, হাঁটুতে ব্যথা, এবং আমার হচ্ছে খুঁটে মানে পায়ের পাতায় যে খুব এই জায়গাটা, ওই জায়গাটাও ব্যথা, মানে লড়াতে পারি না, এই ডান পাটা লড়াতে পারি না, উঠাইতে পারি না, হাঁটতে পারি না। ও আচ্ছা, এটা কতদিন? এটা প্রায় স্যার আমার 2 বছর, 2 বছর। ও, আপনার বয়স কত? আমার 32 বছর স্যার। 32 বছর, আপনি কি করেন? আমি আগে একটা কনস্ট্রাকশন গ্রুপে কাজ করতাম, ভারী ওয়ার্ক দিয়ে তারা উঠানো করতাম, এখন তো বসে। আচ্ছা, এই ব্যথার সাথে কি আপনার জ্বর আসে, জোড়াগুলো ফুলে যায়, শরীর খুব দুর্বল হয়ে পড়ে? এই ধরনের কোনো উপসর্গ নাই, জোড়া জোর তো নেই এবং জোড়াগুলো ফুলে না, কিন্তু এখন যে আপনার ওই হিট জয়েন্টে বা ওই হাঁটুতে শব্দ হয়, শব্দ মানে যদি হাঁটি বা ওই যদি ব্যান্ডে করি শব্দ হয়। আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলেন? জি, আমি ডাক্তার দেখাইছি। কি ওনারা ওনারা কি কি রোগ বলেছে, মানে কোন রোগের নাম বলেছে? ওনারা বলছেন যে আমাদের স্পাইনাল কর্ডে নাকি প্রবলেম। না, আপনি একটু খেয়াল করেন, আপনি যে হিপ জয়েন্টের কথা বলছেন, হিপটা কি মানে শুয়ে যদি পাটা ভাঁজ করেন, বুকের সাথে হাঁটু ভেঙে লাগান, তখন কি হিপ জয়েন্ট নাড়াইতে গেলে হিপ জয়েন্টে ব্যথা করে? জি জি, তখন তখন অতটা লাগে না, কিন্তু আমার জমি এই যে আমি আছি, পাটা বসে থাকে, যদি পাটা একটু লম্বা করে দিয়ে আমি বুকটা যদি হাঁটুর সঙ্গে লাগাতে চাই, তাহলে হিপ জয়েন্টটা মানে এই তখন মনে হয় যে হিপ জয়েন্টের এখান থেকে ওই মনে হচ্ছে। আপনি এখন কোনো চিকিৎসা নিচ্ছেন, কোনো ওষুধ বা কিছু করতেছেন? জি জি, আমি অলরেডি মানে ইন্ডিয়াতে ডাক্তার দেখাইছিলাম, ইউরোলজি ডিপার্টমেন্টে, উনি ওষুধ দিয়েছেন, আমি 3 মাস পর যাতে বলেছিলেন, কিন্তু 3 মাস সেই করোনার তো আর যাতে পারি নাই। ওষুধ খাওয়ার পর কি অবস্থা, কমছে? ওষুধ খাওয়ার পর স্যার মানে আপাতত আমি কেমন অনুভব করছি। ওষুধগুলোর নাম বলা যাবে? জেনেরিক নেম যদি বলেন ভালো হয়, জেনেরিক নেম, ছোট নামটা। ক্যালসিয়াম দিছিলেন, তারপর হচ্ছে আপনার ক্যালসিয়াম, তারপর হচ্ছে নিউরোগায়ন মানে আপনার ভিটামিন বি, B1, B6, B12, জি বুঝতে পেরেছি, দেন তারপর হচ্ছে ডাইক্লোফেন 5 mg, তারপর হচ্ছে আপনার ক্যান্টোনিক, একটা করে এক বেলা
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওষুধ এখন শেষ, এই তো? আচ্ছা, আপনার এটাকে ডিটেলস, মানে আপনার যে সমস্যাটা মনে হচ্ছে এক প্রকারের আর্থ্রাইটিস। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে মানুষের, কারো যদি কোমরে পিএলআইডি হয় বা কোমরে হাড় ক্ষয় হয়, তার যে অন্য আর একটা আর্থ্রাইটিস রোগ থাকবে না এমন কোনো কথা নেই। এমনও হইতে পারে আপনার কোমরেও সমস্যা আছে, পাশাপাশি আর্থ্রাইটিস ডিজিজ, অন্য ডিজিজও আছে, এটা দুইটা একসাথেও থাকতে পারে। হ্যাঁ, তো এটা আপনার সকল ইনভেস্টিগেশন এগুলো আমাকে ডিটেলস দেখে চিকিৎসা নিতে হবে, আর দিতে হবে। আপাতত আপনি ওই যে খান, আর্থ এটিএস ট্যাবলেট, আর্থ এটিএস, আর্থ এটিএস একটা ট্যাবলেট পাওয়া যায়, আর্থ এটিএস, হ্যাঁ, এটা একটা করে দুই বেলা খান। আর ব্যথার সবচেয়ে ভালো আপনার জন্য ইন্ডোমেট, ইন্ডোমিথাসিন, মানে ক্যাপসুল ইন্ডোমেট, হ্যাঁ ইন্ডোমেট 75 mg একটা করে দুবেলা, আর একটা ওমিপ্রাজল যে কোনো 20 mg খান। তিনটা ওষুধ আপাতত খান, পেন্টোপ্রাজল খান। আর ব্যথায় গরম সেঁক দেন। আপনাকে সকল কাগজপত্র নিয়ে আসতে হবে, এটা দেখতে হবে। হ্যাঁ, আইদার আপনাকে হয় ডাক্তার সাহেবের কাছে, আচ্ছা অসুবিধা নাই, পরিস্থিতি স্বাভাবিক হইলে আসেন। তাহলে আপনি আর্থে টিএস দুবেলা, ইন্ডোমেট দুবেলা, আর ওই যে প্যান্টোপ্রাজল তো আপনি খান। আর ব্যথায় গরম সেঁক দিলে যদি ভালো লাগে দেন, যেই যে এক্সারসাইজ গুলো করলে ভালো লাগে করেন, হতাশের কিছু নেই। তবে আমি আপনাকে বলবো একটু পরিমিত সুষম খাবার খাইতে হবে, স্পেশালি দুধ জাতীয় খাবার আপনার দরকার, দুধ। বা দুধ না খেতে পারলে আপনি খাবেন টক দই, এগুলো আপনি খাবেন, এগুলো আপনার খুব উপকারে আসবে। ঠিক আছে, এটা কি ব্যথা হওয়ার পর থেকে? এখন তাহলে হয়তো কোমরের এমআরআই কি ওরা করেছিল? ওরা কি বলছে এমআরআই তে? আচ্ছা, অনেক সময় বেশি ডিস্ক প্রোল্যাপস হইলে কিন্তু আবার প্রস্রাবের সমস্যা হতে পারে, আপনি যেটা বলছেন। সাধারণত প্রস্রাব সমস্যাটা ডিস্ক প্রোল্যাপস থেকে ছাড়া প্রস্রাবের বিভিন্ন কারণে হয়, কিন্তু যেহেতু আপনার কোমরে ডিস্কের সমস্যা আছে, আমাদের ওই ছবিটা দেখলে হয়তো আমি আরো ক্লিয়ার বলতে পারবো। তো অনেক সময় এই সকল ক্ষেত্রে আবার অপারেশন করার প্রয়োজন হয়ে পড়তে পারে কোমরের। তো আপনি একটু এটা বেশি দীর্ঘায়িত না করে যদি সম্ভব হয় সময় সুযোগ করে এমআরআই ছবিগুলো সহ আসেন, আর আপাতত ওষুধগুলো খান। হ্যাঁ, ওকে। আর আমরা যে নিয়ম, দেহ ভঙ্গি নিয়ম কানুন গুলা দিছি, পেজটাতে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল, এগুলো একটু দেখে নিয়ম মাফিক চলেন। ওজন তো ঠিক আছে, হাইট এবং ওয়েট? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ওকে, যারা কমেন্ট করছেন প্রশ্ন আসলে উত্তর পাওয়ার জন্য, আমার কমেন্ট পড়া এই মুহূর্তে খুব টাফ, বেটার আপনারা ফোন দিলে ভালো। তবে আপনারা কমেন্টে, প্রত্যেকটা কমেন্টের নিচে আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখবেন, কমেন্টের নিচে প্রত্যেকটা আপনার কমেন্টের সাথে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন। যারা দেশের বাহির থেকে কমেন্ট লিখছেন তারা দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন। যারা, আমি আবার বলি, যারা ভিডিওটি দেখছেন, লাইভটি দেখছেন, দেশের বাহির থেকে প্রশ্ন করছেন, বাত ব্যথা সম্পর্কে, হাঁটু কোমর ঘাড় ব্যথা সম্পর্কে জানতে চাচ্ছেন, রমজানে কি করবেন জানতে চাচ্ছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দিয়ে রাখবেন, যারা দেশের বাইরে থেকে দিচ্ছেন। আর যারা ঢাকা ডিভিশন এবং স্পেশালি ঢাকার মধ্যে থেকে ফোন করছেন বা কমেন্ট দিচ্ছেন, তারা হাসপাতালে এসে আমাকে দেখাতে পারেন। আমি নিয়মিত সকাল 10টা থেকে 4টা পর্যন্ত এই রমজানে রুগী দেখছি। শুধু আসার সময় অবশ্যই নিয়মগুলো, করোনা ভাইরাসের মোকাবেলা আমাদের সরকারের যে নিয়ম রুলসগুলো মেনে চলতে হবে, অবশ্যই মাস্ক ব্যবহার করে আসতে হবে। জ্বর থাকলে আমাদের এখানে এসে কোনো লাভ নেই,
আপনাকে গভর্নমেন্টের হেল্পলাইনে ফোন দিয়ে তা গভর্নমেন্টের ডাক্তারদের সাথে যোগাযোগ করে তাদের ব্যবস্থা নিতে হবে। যদি জ্বর না থাকে, অন্যান্য ব্যথা বেদনা, আপনার অবশ্যই আমাদের দরজা খোলা, আপনার এখানে আসবেন, মাস্ক ব্যবহার করবেন, অত্যধিক লোক নিয়ে আসবেন না, শুধু প্রয়োজনীয় কাগজপত্র এবং যাকে নিয়ে আসার দরকার, যদি প্রয়োজন হয় একা আসতে পারেন একা আসবেন, না হলে একজন নিয়ে আসবেন। এবং এখানে আসলে যে নিয়মকানুন আছে হাসপাতালের, হ্যান্ড ওয়াশ করা, স্যানিটাইজার ব্যবহার করা, এগুলা মেনে চলতে হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, নাম বলে প্রশ্ন বলুন। বসুন্ধরা, ঢাকা। আচ্ছা বলেন বলেন। আপনার বয়স কত, কি করেন? আচ্ছা, আপনি যদি সম্ভব হয় নিকটস্থ কোথাও একটু ব্লাড প্রেশারটা দেখেন, আপনার রক্তচাপ কি অবস্থা আছে। এটা কিছুই না, ভয়ের কোনো কারণ নেই। আপনার জ্বর হলে প্যারাসিটামল খাবেন, আর মাথা ব্যথা যেহেতু আছে, এটাও প্যারাসিটামলে ব্যথা ব্যথাটা কমে যাবে। আর যদি গলা একটু খুশখুশ করে, আপনার যে গরম পানি গড়গড় করা, আবার লেবু চা, আদা চা, এগুলো খুব উপকারে আসে, এগুলো আপনি খান। আর প্রেশারটা দেখেন, যদি দেখেন প্রেশারটা একটু লো থাকে, লো মানে এক উপরেরটা 120-এর নিচে থাকে, হ্যাঁ, তাহলে ওরসেলাইন খাবেন। সবচেয়ে ভালো এসএমসির ওরসেলাইন, হ্যাঁ, এনসেলাইন, নিউ সেলাইন, যেটা এসএমসি কোম্পানির, ও টেস্টি সেলাইন খাওয়া যাবে না। অথবা ডাবের পানি, ডাব কিনে পানি খাবেন, হ্যাঁ। এই যে প্যারাসিটামল, প্যারাসিটামল যেটা খাচ্ছেন, প্যারাসিটামল জ্বরের জন্য, সেটাই মাথা ব্যথার কাজ করবে। তবে আপনি একটু প্রেশারটা দেখেন, প্রেশারটা যদি লো থাকে, 120-এর নিচে থাকে সিস্টোলিক, মানে উপরেরটা, তাহলে আপনি ইয়া খাবেন, এই ওরসেলাইন খাবেন। আর অথবা আপনি ডাবের পানি খেতে পারেন, প্রচুর পানি খান, ঘুম ঠিক মতো না হলে ঘুমাতে হবে, টেনশনে কিছু নাই, মাথা ব্যথা চলে যাবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। যে আমি আবারও একটু আপনাদের হেল্প করি, যারা আপনারা কমেন্টে প্রশ্ন করছেন, যে অবশ্যই কষ্ট করে অনেক লিখতে হয়, লিখছেন, অসুবিধা নাই। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো ভাই এমডি শাহিন জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। আপনারা যারা প্রশ্ন লিখছেন, প্রশ্ন জানতে চান, আপনারা দয়া করে পাশাপাশি ফোন নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন, তাহলে আমি লাইভ শেষ হয়ে সময় সুযোগ মতো, একটু ধৈর্য ধরতে হবে দর্শক, আমি আপনাদেরকে ফোন ব্যাক করব, কথা বলবো। যারা বিদেশ থেকে ফোন দিচ্ছেন, আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের অনেক যোদ্ধা আছে যারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, বৈদেশিক মুদ্রা, যার মাধ্যমে দেশের ইকোনমি অনেক চাঙ্গা হয়, তারা বিভিন্ন দেশে এই এই ভয়ানক পরিস্থিতিতে অনেক কষ্টে আছেন, আমি জানি। আমাকে নিয়মিত বিভিন্ন ফোন আসে হাসপাতালে, আপনারা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ, তাহলে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করব। গতকালকেও মালদ্বীপ থেকে কয়েকজনের সাথে কথা হয়েছে, মালয়েশিয়া থেকে কয়েকজনের সাথে কথা হয়েছে, সৌদি আরব থেকে কয়েকজনের সাথে কথা হয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আমি ইমো, ভাইবার বা অন্যান্য কোনো অ্যাপস ইউজ করি না, শুধু হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দিয়ে রাখবেন। আর যারা ঢাকার মধ্যে আছেন, তারা আমার মনে হয় আমি যেহেতু কষ্ট করে হাসপাতালে আসতে পারি, রিস্ক নিয়েও আসছি আপনাদের সেবার জন্য, কষ্ট করে দয়া করে ঢাকার মধ্যে যারা আছেন তারা চলে আসবেন, তাদের এখানে আমি দেখে দিব, কোনো সমস্যা নাই, আপনাদের ডাইরেক্ট দেখাটাই বেটার হবে। তবে অবশ্যই দিনের বেলা আসবেন, সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে, অবশ্যই আসার সময় মাস্ক ব্যবহার করতে হবে। তো এই করোনায় যেটা হচ্ছে, আমাদের ইমিউন বুস্টিং করার জন্য আমরা অনেক খাবারের কথা বলি, কিছু খাবার পাশাপাশি আমাদের বাত ব্যথা কমায়, যেমন অ্যালোভেরা, আপনারা অনেকে চিনেন অ্যালোভেরা, এই যে পাতার মতো সবুজ পাতা, হ্যাঁ, অ্যালোভেরার জুস আপনারা খেতে পারেন, খুবই উপকারী, বডি ইমিউনিটি বাড়ায়, হ্যাঁ, অ্যালোভেরা অনেকে নিজে, আমার বাসায়ও আমি বারান্দায় লাগিয়েছি, আমাদের একটা আঙ্গিনা আছে ওখানে,
সো অ্যালোভেরার জুস ওই নিজে নিজেরটা নিজে করে পরিষ্কার করে নিজের জুস বানাতে হবে, জুসটা আপনারা নিয়মিত খেতে পারেন। তারপর হচ্ছে আদা চা, খুবই উপকারী আদা চা। আদা চা অবশ্যই ডায়াবেটিস রুগীরা মিষ্টি দিবেন না, যারা ডায়াবেটিস নেই তারা হয়তো এক চামচ মধু দিতে পারেন, যদি অরিজিনাল মধু কিনতে পাওয়া যায় মধু দিবেন, মধু দিয়ে খেতে পারেন, মধু ছাড়া খেলে আরো ভালো। তারপর হচ্ছে আমি ইতিপূর্বে বলেছিলাম কালো জিরা, তো অনেকে হচ্ছে ভর্তা করে করে খায় প্রতিদিন, হ্যাঁ প্রত্যেকটা খাবারেরই কিছু এটা, কালো জিরাটা তো একটা মহা ঔষধ, হ্যাঁ মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ। সো এই কালো জিরা খেতে হবে পরিমিত, হ্যাঁ ম্যাক্সিমাম 10টা, মানে আমরা বলি কণা, হ্যাঁ 10টা কণা কালো জিরার যে ছোট ছোট যে কণা আছে 10টা, পার ডে 10টার বেশি খাওয়ার কোনো দরকার নেই। ভর্তা বানিয়ে এতগুলি করে এভাবে খাওয়া যাবে না, প্রত্যেকটা ওষুধের যেমন রিমিডি আছে আপনার, আমরা বলি বেনিফিটস আছে তদ্রূপ সেটা সাইড ইফেক্ট অ্যান্ড কন্ট্রা ইন্ডিকেশনও আছে। সো কালো জিরাও বেশি খাওয়া যাবে না, পরিমিত খেতে হবে। পরিমিত খেলে উপকারে আসবে, বডি ইমিউনিটি বাড়াবে, অনেক ক্ষেত্রে ব্যথা কমায়। আর হচ্ছে কাঁচা আদার রস, কাঁচা আদা আদার রস এবং কাঁচা হলুদের রস, হলুদ কাঁচা হলুদ যদি আপনারা পান সেটা অল্প পরিমাণ, আবার ইচ্ছামতো হলুদ খেলে হবে না, হ্যাঁ এই হলুদের বেটে হলুদের রসটা প্রতিনিয়ত প্রতিদিন আপনি 5 ml to 10 ml পার ডে রসটা খেতে পারেন, ব্যথা কমাবে পাশাপাশি বডি ইমিউনিটি বাড়ায়। অনেক কিছু আছে, গ্রিন টি আমি ইতিপূর্বেই বলেছি, গ্রিন টি অনেক উপকার আসে। গ্রিন টি না পেলে আমাদের যে রং চা বাংলাদেশে, এই যে আমাদের যে সিলেটের চা, সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ওই জোনের বা আমাদের উত্তরবঙ্গ চা প্রোডাকশন হয় এখন, এই চা রং চা খাইতে হবে, দুধ চাটা না খাওয়াই ভালো। তারপরে সে কফি, কফির ভিতরে দুধ না দিয়ে জাস্ট কফি, ব্ল্যাক কফি বা যে কোনো নর্মাল কফি আপনারা খেতে পারেন, যেটা আমাদের বডি ইমিউন সিস্টেমকে বুস্টিং করে, খুবই উপকার আসে। প্রচুর আমাদের ইফতারিতে পানি খেতে হবে, আমি ইতিপূর্ব অনেক ভিডিও দিয়েছি এই ব্যাপারে, পানি খেতে হবে। এখন কিন্তু তরমুজ কিনতে পাওয়া যায়, তরমুজ খাওয়া যেতে পারে, বিভিন্ন ফল কিনতে পাওয়া যায়। আপনারা কোনো কেমিক্যাল যুক্ত কোনো এই যে বিভিন্ন বাজার থেকে কোটা কিনে এনে জুস বানাবেন, ফল শরবত বানাবেন, এটা করবেন না, কোনো লাভ নেই। ফ্রেশ ফলকে জুস বানিয়ে সেটা খান, খুব উপকারে আসবে, যার যতটুকু সাধ্য আছে যে যেখানে আছেন। আর প্রতিদিন অন্তত রাতে প্রোটিন খেতে হবে, প্রোটিন মানে আমাদের অন্তত একটা ডিম খেতে হবে অথবা মাংস পরিমিত বা মাছ খেতে হবে। সবুজ শাকসবজি অ্যাভেলেবেল বাংলাদেশে, প্রচুর শাক পাওয়া যায়, শাক কাঁচা না খেয়ে শাককে অবশ্যই, শাককে সিদ্ধ করে শাক সবজি তৈরি করে খাওয়াটি এখন সবচেয়ে উৎকৃষ্ট হবে। তো অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, অনেকে কমেন্ট লিখছেন, আপনারা অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব যেন ব্যাক করে আপনাদের সাথে কথা বলা যায় এই ব্যাপারে। তো যারা অলরেডি কমেন্ট করেছেন আমি একটু তাদের অনেকের নামটা পড়ে আসি, যেন আমি পরে আবার উত্তর দিতে পারি। সোহেল সাহেব আমি আপনাকে বলেছি যে নাম্বার দুইটা হাসপাতালে বলেছি, শিরিন আক্তার আমি আপনাকে, আপনার শিরিন আক্তার আপনি একটু দয়া করে আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখবেন, আমি আপনাকে ফোন ব্যাক করব। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি বলেন বলেন বলেন, কি কষ্ট বোন? আমার মায়ের বয়স 42 বছর। আচ্ছা আপনার, জি ডাক্তার দেখেছিলেন ওনাকে? আচ্ছা ডায়াবেটিস কন্ট্রোলে থাকে? তো অনেক বেশি, এত কেন? আপনার মা কি রোজা থাকে? তো ডায়াবেটিস কন্ট্রোল করতে বলেন, এত বেশি কেন, এটা উত্তর দেন না আপনি। শুনেন, ডায়াবেটিস
ডায়াবেটিস বেড়ে গেলেও ব্যথা বেড়ে যেতে পারে। হ্যাঁ, ডায়াবেটিক ইন্ডিউস পলিনিউরোপ্যাথি একটা রোগ আছে, যেটা অনেক সময় রুগীরা আমাদের বলে অবশ, ঝিঝি, বোধ পায় না, ব্যথা, বেদনা, কামড়ায়, চাবা। হ্যাঁ, সো আমার সাজেশন, আপনার মাকে আগে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে বলেন দয়া করে। ভাত, রুটি, মিষ্টি, যে রোজার মধ্যে শরবত হারাম হারাম, মিষ্টি জাতীয় যত শরবত আছে, উনি পানি খাবে, সর্বোচ্চ উনি ডাবের পানি খেতে পারে, ডায়াবেটিসটা কমাতে বলেন। যে ডাক্তার সাহেব, ডায়াবেটিসের ডাক্তার দেখে ওনাকে বলেন, ওনাকে যেন ডায়াবেটিসটা আগে কমায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার ব্যথা বেদনার জন্য উনি ব্যথায় গরম সেঁক দিবে। আর ইতিপূর্বে আমি অনেক সাজেশন দিয়েছি, অনেক নিয়ম কানুনের কথা বলছি, এগুলো করবে। পাশাপাশি উনি ট্যাবলেট নিউরোবি, ট্যাবলেট নিউরো, হ্যাঁ, একটা করে দুবেলা খাবে। আর খুব বেশি ব্যথা হলে ব্যথা ট্যাবলেট সলিভো একটা করে দুবেলা খাবে। সলিভো বেশি দিন খাওয়া যাবে না, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, সলিভো মাঝে মাঝে খাবে। আর নিউরোবিটা একটা করে দুবেলা খাবে। তবে তার আগে আপনার বলেন কয়দিন খেয়েছে? আরো 1 মাস খাক, কোনো অসুবিধা নেই। আর আপনার মাকে রাতে গরুর দুধ খেতে বলবেন, অরিজিনাল গরুর দুধ, সর খাবে না, শুধু দুধ খাবে 1 গ্লাস করে। আর ডায়াবেটিসটা কন্ট্রোল করতে বলেন, ভাত, রুটি, মিষ্টি খাবে না। সলিভো, SOLIVO 500 mg ট্যাবলেট, LIVO। এই ওষুধটা আপনি ভিডিওটা দেখে পরে নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে। শাহজালাল শাহিন আপনি বলেছেন, তানিয়া আক্তার, তৃষা জি, আপনারা একটু দয়া করে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে রাখেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে ফোনে কথা বলতে। তারপরে হচ্ছে একটু কষ্ট হয়ে গেছে আমার এখান থেকে। জি, পেয়েছি অনেকের নাম্বার, অনেকের নাম। আমিনুর রহমান জি, আপনার ফোন নাম্বার পেয়েছে আমিনুর রহমান সাহেব, আমি সময় মতো করে আপনাকে ফোন দিব, একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিকানা, চেম্বারের ঠিকানাটা তো আসলে আপনার ডিপিআরসি হাসপাতাল, ডিপিআরসি, অথবা যে ফোন নাম্বারটিতে কথা বলছি আমি, 01997-0200, এখানে ফোন দিলে আপনাকে বলে দিবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে জাহিদুল ইসলাম শরীফ, আপনি মালদ্বীপ থেকে বলছেন। জি ভাই, মালদ্বীপ থেকে যারা প্রশ্ন করছেন তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখেন, হ্যাঁ, আপনার কমেন্টে হোয়াটসঅ্যাপ। ইদ্রিস আলী আমি কথা বলেছি, মোহাম্মদ আমি কথা বলেছি, তারপরে তারপর আপনাদের ফোন নাম্বারটি দিয়ে রাখেন, আমি ফোন ব্যাক করব। কাউসার পারভিন, আপনি ফোন নাম্বারটা দিয়ে রাখেন, আমি অবশ্যই বলবো। আপনাদের অবশ্যই কোথা থেকে ফোন প্রশ্ন করছেন, নাম, রোগীর বয়স, কোথায় থাকে, একটু ডিটেলস লিখে দিয়ে রাখবেন, আমি অবশ্যই ফোন ব্যাক করব। তারপর হচ্ছে মুসা আল করিম, যে ফোন নাম্বার দিয়ে রাখেন, আমি অবশ্যই ফোন ব্যাক করব। আর অবশ্যই এখন আপনারা ফোন দিতে পারেন 01997-0200, এই নাম্বারটিতে আমি সরাসরি আছি, আপনাদের ফোনে কথা বলবো। তারপরে হচ্ছে ওমর অন্থনি, কমেন্ট দয়া করে পড়বেন, আপনাকে ফোনে পাচ্ছি না। জি, আপনি একটু ফোন নাম্বারটা দিয়ে রাখেন, আমি অবশ্যই ফোন ব্যাক করবো, একটু ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন স্যার? আমি ওমর ফারুক বলছিলাম, ট্রেন থেকে বলছিলাম স্যার। জি জি বলেন, আপনি কমেন্ট করেছিলেন নাকি? আরে, লাইন টিকেটে গিয়েছে, আপনি একটু আবার কষ্ট করেন, অথবা ফোন নাম্বারটি কমেন্টে দিয়ে রাখেন, ওমর ফারুক সাহেব, আমি ফোন ব্যাক করবো ইনশাআল্লাহ। আজকে না পারলো কালকে দিব ইনশাআল্লাহ, আপনারা একটু ধৈর্য ধরবেন। তোফাজ্জল জি, তোফাজ্জল সাহেব ফোন নাম্বার পেয়েছে, আমি ফোন ব্যাক করবো ইনশাআল্লাহ। সুইটি বিনতে ইদ্রিস জি, আমি খালি পেটে থাইরয়েড ওষুধ খায়, রোজার মধ্যে কিভাবে ওষুধ খাবে বললেন, আমি বলেছি তো ভোর রাতে খালি পেটে খাবে, ভোর রাতে খাবেন, ভোর রাতে খাবার খাওয়ার আগে থাইরয়েডের ওষুধ খাবে। তানিয়া আহমেদ সাগর, আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। রাজু ব্যাপারী,
জি ব্যাপারী সাহেব, আপনি ফোন নাম্বারটি দিয়ে রাখেন, আমি ফোন ব্যাক করব। রুনা রুনা আপনাকেও বলছি, ফোন নাম্বার দিয়ে রাখবেন, অবশ্যই আমরা ফোন ব্যাক করব। ফাহাদ শিকদার একই অবস্থা। পরে কি স্যারির খাবার খাবে, থাইরয়েডের ওষুধ খাবে? জি জি, আগে থাইরয়েডের ওষুধ আগে খেয়ে নিবে, খালি পেটে স্যারিতে উঠি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিবে, তারপরে খাবার খাবে, সমস্যা নেই। শাওন সর্দার মালয়েশিয়া থেকে। জি জনাব শাওন সর্দার ভাই, আপনি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপ, তাহলে আপনার সাথে আমি সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলবো ইনশাআল্লাহ। শামসুল রাজন, আপনার ফোন নাম্বার দিয়ে রাখেন। শাহানা চৌধুরী, 62 বছর বয়স, জি ফোন নাম্বারটি দিয়ে রাখেন, আমরা ফোন ব্যাক করব। আপনি এখন ফোন দিতে পারেন 01997720202। এই ফোনালাপ, ফোনো লাইভ ঢাকা রুগীদের জন্য প্রযোজ্য নয়, তারপরও ঢাকার রুগীরা ফোন দিচ্ছেন, অত আমরা উত্তর দিচ্ছি। আপনারা ঢাকার মধ্যে আসবেন, যারা ঢাকার বাইরে কষ্ট হয়, এখন অনেক কষ্ট, বাইরের থেকে আসা কষ্ট, সো তাদের জন্য আমরা বলবো, তাদের জন্য সুবিধাটা বেশি দরকার। ঢাকার রুগী আপনারা অনেক ক্ষেত্রে বের হন, আমি দেখছি পুরা রাস্তাঘাটে ভরা লোকজন, তাহলে প্রয়োজনে অবশ্যই আপনাকে আসবেন, আর সরাসরি দেখে আমি চিকিৎসা দিব। শিপন সাহেব, স্যার আমি শিপন সিঙ্গাপুর থেকে। জি ভাই, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন, শিপন সাহেব আশা করি শুনতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন। নাদিয়া হক, নাদিয়া ঝিঝি, আমি ইতিপূর্বে ঝিঝি নিয়ে একটা ভিডিও দিয়েছি, আমার রুগী ছিল ঝিঝির রুগী, আপনি ওষুধ খাচ্ছেন, এই ওষুধ কতদিন খাবেন? যদি ঝিঝি না থাকে, অ্যানাফ্ল্যাক্স ম্যাক্স না খাওয়াই ভালো। আর লিরিকটা আপনি 1 থেকে 2-3 মাস খেতে পারেন, অসুবিধা নেই। মোহমো, আপনি উত্তর পান নাই, জি আপনি একটু ফোন নাম্বার দিয়ে রাখেন ভাই, আমি অবশ্যই আপনাকে ফোন ব্যাক করবো ইনশাআল্লাহ। হয়তো কোনো কারণে ফোন পেতে সমস্যা হতে পারে, যেহেতু অনেকেই ফোন করছে একসাথে। শাহিন রানা, জি আপনি ফোন নাম্বার দিয়ে রাখবেন, আমি অবশ্যই ফোন ব্যাক করবো। শামসুল ইসলাম, মাশাআল্লাহ, জি আমিন, ধন্যবাদ আপনাকে। এমডি শিফন, স্যার আমি 3টা ওষুধ আনতে পারিনি সিঙ্গাপুর থেকে। শিপন সাহেব হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি অবশ্যই ব্যাক করব। সত্যের পথে সৈনিক ফোন নাম্বার দিয়েছেন, সমস্যা লেখেন নাই, একটু সমস্যাটাও লেখেন, আর যদি সম্ভব হয় এখানে কিছু কাগজপত্র, আপনাদের ছবি বা ডাক্তারি যে সকল কাগজপত্র যদি থাকে কমেন্টে দেন, ছবি উঠিয়ে এবং ফোন নাম্বারটা দেন, আমি অবশ্যই ফোন ব্যাক করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে রিপন সরকার মালয়েশিয়া থেকে, হোয়াটসঅ্যাপ, ওকে, এই পুরো নাম্বারটা যদি ঠিক থাকে রিপন সরকার, সম্ভবত আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে, আমি অবশ্যই ফোন ব্যাক করবো ইনশাল্লাহ ভাই। আর ইমো নাম্বার আমি ইউজ করি না, হ্যাঁ খুব ডিস্টার্ব করে ইমো, নাকি আপনাদেরও ডিস্টার্ব করে মনে হয়, শুধু শুধু কেবল ফোন আসে আর মেসেজ আসে। জি হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন আপনার পরিচয়? জি জি বলেন, পারবেন? বয়স কত? এর আগে কথা হয়েছে? রুগী আপনি নিজে? আচ্ছা স্যার, আমি আমি প্রায় আর 2 মাস হয়ে গেল স্যার, ওই যে বিএলআইডি সমস্যা স্যার, এই যে L15 না 5 কি বলে, L45, আর স্যার আমার আমার কোমরে কোনো পেইন নেই স্যার, আমার ডান পায়ে হাঁটুর পিছন থেকে অনেক পেইন স্যার। হ্যালো, জি আমি শুনতেছি। ডান পায়ের পিছন থেকে স্যার অনেক পেইন স্যার, তো আমি স্যার এর মধ্যে সিআরপিতে ভর্তি হয়েছিলাম স্যার, ফিজিওথেরাপি নিতে, কিন্তু আমার সেরকম কোনো লাভ হয়নি স্যার। কতদিন ছিলেন ওখানে? সিআরপিতে এই আপনার আমি ভর্তি হয়েছি স্যার ফেব্রুয়ারিতে, আপনার 16 তারিখে স্যার ভর্তি হয়েছিলাম স্যার, ওখানে 15 দিন ছিলাম স্যার, আমি কিন্তু আমার কোনো লাভ হয়নি স্যার। পরে আমি মার্চের 2 তারিখে বাসায় চলে আসলাম, আসার পরে স্যার আমি তো বাসায় আছি স্যার, এখন তো বের হতে পারছি না, তো স্যার আমার এখন পায়ে খুব ব্যথা, আর স্যার আমি কিছু ওষুধ খাচ্ছি স্যার। বলেন স্যার, আমি ওষুধ খাচ্ছি আপনার ব্যাকগ্রাম খাচ্ছি আপনার 10 mg সকালে একটা রাতে একটা, তারপরে খাচ্ছি স্যার মাইরিটা 3 বেলা খাচ্ছি 50 mg, আর আর খাচ্ছি স্যার ডিউলক্সেন 20 mg সকালে একটা দুপুরে একটা, আর খাচ্ছি স্যার আপনার ইয়ে আরেকটা
আচ্ছা কথাগুলো নিয়ে আপনার। বলেন আচ্ছা দেখি বলেন। ওষুধটা হলো স্যার ক্যারিলাস, ক্যারিলাস ক্যারিলাস খাচ্ছি স্যার সকাল একটা রাতে একটা। স্যার আমি ওই একটু মাত্র 10 মিনিট সময় পাই স্যার, আমি হয়তো খাবার জন্য বা বাথরুমে যাওয়ার জন্য, তারপর আস্তে আস্তে আমার পায়ে পেইন শুরু হয়ে যায় স্যার। আচ্ছা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। জি স্যার প্রশ্নের উত্তর দেন। জি আপনার ডায়াবেটিস আছে? ওকে আপনি কি করেন পেশায়? স্যার আমি গৃহিণী স্যার। আচ্ছা আপনার ওজন আর উচ্চতা? আমার স্যার উচ্চতা হলো 5'1" আর ওজন স্যার আমার 70-71। আপনি রোজা থাকেন তো নাকি? স্যার আমি তো রোজাও রাখতে পারছি না স্যার, প্রথম একটা রোজা রেখেছি, পরে দেখে একটু বেশ উইক লাগছে স্যার। না না আপনি আপনি এই যে 71 কেজি অতিরিক্ত ওজন, আপনি 60 কেজিতে ওজন আনতে হবে। এই এক মাসে 10 কেজি ওজন কমাবেন, আপনি নিয়মিত রোজা থাকেন, রেস্টে আছেন, রেস্টে থাকেন। আপনার পায়ের পাতা, পায়ের পাতা নাড়াতে গেলে কি পারেন, নাড়াতে পারেন, কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না? পসরা পায়খানায়? জি জি করো। পসরা পায়খানায় কোনো অসুবিধা হয়? যদি ডায়াবেটিসের রুগী হন, আপনি যদি হার্টের রুগী হন, আপনি যদি দাঁতের রুগী ব্যথার রুগী হন, আপনি যদি ফুসফুসের বক্ষবিধি রুগী হন, আপনাকে কোনো একজন স্পেশালিস্টের আন্ডারে চিকিৎসাটা করতে হবে এবং সেই স্পেশালিস্ট ফিক্সড থাকবে। হ্যাঁ, যেমন আমরা যে রুগীগুলো দেখি PLID, এই রুগীগুলো আমার আন্ডারে থাকে, কিন্তু আমার আন্ডারে আরও বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার নার্স কাজ করে এবং আমার পাশাপাশি প্যারালাল অন্য ডাক্তাররাও কাজ করে এই রুগীগুলো নিয়ে, কিন্তু রুগী আমার। সো আপনার যে জি, আপনি একটু আমার কথাটা আপনি আমার কথা শুনেন। সো আমি যে কথাটা বলি একটু বুঝেন, আমি বলি না আপনার ওই রোগ আছে, আমি বলছি আপনার যদি হার্টের রোগ হয় একজন কার্ডিওলজিস্টকে দেখাইতে হবে এবং কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে ঔষধ হোক বা উনি যদি যা যা করতে চায়, উনি যদি মনে করে এনজিওগ্রাম করবে বা কি করবে, এটা ওনার ব্যাপার। তদ্রূপে ফিজিওথেরাপি চিকিৎসাটা একজন ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের তত্ত্বাবধানে করতে হবে। এখন আপনি যে সেন্টারই করেন, আমি কারো নাম বলতে রাজি না, সেখানে আপনার এক এক দিন এক একজন এক একভাবে করে, দ্যার ইজ নো স্পেশালিস্ট যে সুপারভাইজ করবে রুগীটাকে। একটা রুগীকে সুপারভাইজ করবে কে? আপনি যদি আমার আন্ডারে আজকে DPRC-তে ভর্তি হন, তাহলে আমি আপনি আমার আন্ডারে আমাকে রেগুলার সুপারভাইজ করতে হবে আপনাকে। আমার আন্ডারে আরও লোক থাকবে, তারা থেরাপি দিবে, টেকনোলজিস্ট ফিজিওথেরাপিস্টও দিবে বা আমাকেও প্রয়োজনে আপনাকে থেরাপির কাজ করতে হবে। এই চিকিৎসাটা মানে আপনাকে সমন্বয়ে অভাবে আপনার রেজাল্টটা আসে না, 80-90% রুগী ফিজিওথেরাপিতে ভালো হয়ে যায়, একেবারে ক্লিয়ার কথা। তো আপনার হয়তো কোনো কারণে সেটা হয় নাই। এখন আপনি আমার কথা শুনেন, আপনি যে ওষুধ খাচ্ছেন, অনেক ওষুধ, কোনো এত ওষুধের দরকার নেই। আপনি যে ওই যে মাইরিকেনা লিরিক একটা ওষুধ খাচ্ছেন বলছিলেন আপনি, শুধু হ্যাঁ ওই ওষুধটা খাবেন। আর কোরাল ক্যালসিয়াম কিনতে পাওয়া যায়, কোরাল ক্যালসিয়াম বলে, রিফ DX নামে আছে, কোরাল DX বিভিন্ন নামে আছে, এইটা রাতে একটা করে খাবেন। আর ট্যাবলেট নিউরোবি একটা করে দুবেলা খান আপাতত। আর খুব বেশি তীব্র ব্যথা যদি হয় তাহলে আপনি ডাইক্লোফেন বা ভলটালিন সাপোজিটরি 50 mg পায়খানা রাস্তায় 12 ঘন্টায় একটা, 24 ঘন্টায় দুইটা ব্যবহার করতে পারেন। আর গ্যাস্ট্রাইটিসের ওষুধ খান, রেস্টে থাকেন। আপনি এখন রোজায় ওজন কমান, আপনাকে অবশ্যই রোজা থাকতে হবে, রোজা থাকবেন, সন্ধ্যায় কোনো পানি ছাড়া কোনো মিষ্টি খাবার খাবেন না, শুধু বুট খাবেন, ডিম খাবেন, রাতে মাছ দিয়ে ভাত, অল্প পরিমাণ ভাত দিয়ে তরকারি বেশি করে খাবেন, ওজন কমে যাবে। আবার ভোর রাতে দুধ খাবেন, ওজনটা কমান। আর আপনার এটাকে কমপ্লিট এইভাবে কিছুদিন গেলেও যদি ভালো না হয় হয়তো আপনাকে ডাক্তার চেঞ্জ করতে হবে। প্রয়োজনে যদি আসতে চান আমাদের এখানে, আমরা হাসপাতাল খোলা, এই জাতীয় আমরা রুগী ভর্তি আছে এখনো প্রায় 10-12 জন।
আমরা চিকিৎসা দিচ্ছি, আপাতত চিকিৎসাটা করেন। এখন বলেন আপনার কথা আমি শুনি। উপর হয়ে যে ব্যায়ামটা, উপর হয়ে, আচ্ছা উপর হয়ে কিন্তু কয়েকটা ব্যায়াম দিয়েছে, আপনি খেয়াল করবেন। একটা ব্যায়াম হচ্ছে হাত এবং পা পিছন পিছনে উঠানো, মাথা অংশ এবং হাতের অংশ, ওটা না পারলে বলছি হাতটা সামনে রেখে করতেন উঠাবেন, ওটা না হলে একটা একটা পা পিছনে, যেই এই উপর হয়ে অনেক মানে মডিফাই করছি দেখেন ব্যায়ামগুলোরে, মডিফিকেশন করার পর যেটা আপনার জন্য সুইটেবল সেটা করেন। আপনি যদি দেখেন তিন চারবার করার পর ব্যথা হয়, তিন চারবারের বেশি করবেন না, বা যেটা করলে কম ব্যথা হয় সেটা করবেন, কিন্তু খুব বেশি ব্যথা হয় কষ্ট পান ওই ব্যায়াম করা যাবে না। ন্যূনতম তিনবার, সকাল দুপুর রাতে। হ্যাঁ হ্যাঁ কেন নয়, রোজা রেখে তো আপনার শরীর এখন তো হালকা হয়ে যাবে। আপনারা রোজারে এত ভয় পাচ্ছেন কেন? রোজা তো আল্লাহর, এটা আমাদের জন্য নিয়ামত, আমাদের অনেক উপকার হয়, আমরা তো ওজন কমাইতে চাই এখন। না মন খারাপই কিছু না, আপনি কালকে আগামী কালকে থেকে নিয়ত করে ফেলেন রোজা রাখবেন, আপনি শুধু পুষ্টিকর খাবার খাবেন, রাতে দুধ ডিম মাংস খাদ্য তালিকা থাকতেই হবে, যে কোনো দুইটা অন্তত থাকতে হবে, প্রচুর পানি খেতে হবে, সবজি খাবেন বেশি করে, হ্যাঁ সবজি, এখন চাইনিজ সবজি বানিয়ে নেবেন, চাইনিজ সবজি তো বানাইতে পারেন আপনারা। জি আর কি বলবেন বলেন। দুবেলা খান, দুবেলা সন্ধ্যায় 50 খান, খাবারের পর রাতে ভোরবেলা 50 খান, বেশি এত বেশি খাওয়ার দরকার নেই। জি দুবেলা খান, 50 করে দুবেলা। আপনাকে ফোনে কথা বলবো। উমর আপনার, উমর সাহেব আবার এন্থিনি আর আগে কথা বলেছিলাম, উমর সাহেব আপনি একটু একটু ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন। জি রিপন সাহেবের পেয়েছি 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 আব্দুল নূর ফোন নাম্বার পেয়েছি, আমি ফোন ব্যাক করবো ইনশাআল্লাহ। নীলিমা দাস ফোন নাম্বার পেয়েছি, তারপর হচ্ছে কাজী আবু নাসের মায়ের সমস্যা, জি ফোন নাম্বার পেয়েছি। হিয়া শিকদার ফোন নাম্বার পেয়েছি, অনেকে আবার আপনারা মানে এক দুই দিন চিকিৎসা নেওয়ার পরে আবার ফোন দিচ্ছেন, একটু ধৈর্য ধরতে হবে, একটা চিকিৎসার রেজাল্ট পেতে 7-10 দিন সময় লাগে, হ্যাঁ একটু ধৈর্য ধরে চিকিৎসা শেষ করে আবার ফোন ব্যাক আপনারা হয়তো আমাদের সাথে যোগাযোগ করবেন। যা ঢাকা রুগী আছেন তারা চলে আসবেন, হ্যাঁ হাসপাতাল খোলা আছে, কোনো বন্ধ হয় নাই, আমিও নিয়মিত রুগী দেখি, সো চলে আসবেন ইনশাল্লাহ, শুধু মাস্ক পরে আসতে হবে, হ্যাঁ নিয়ম কানুন মেনে মানতে হবে এসে। সালমা আক্তার জি অবশ্যই কথা বলতে পারেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন ভাই। চৌধুরী সাব চৌধুরী আজাদ স্যার, জি সিলেটবাসীর পক্ষ থেকে আপনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও শুভেচ্ছা, সিলেটবাসীকেও শুভেচ্ছা। ফোন নিয়ে আসে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আপের সাহেব, এর আগে কি কথা হয়েছে আপনার সাথে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোথায় কি সমস্যা বলেন, বলে ফেলেন আপনি। আমার হাত পাও গুলো অবশ্যই যাইতেছে, আমার ঘুম হচ্ছে না।
বয়স কত আপনার? বয়স বয়স কত? 36। আচ্ছা টেনশনে কিছু নেই, শুনেন আপনার এই যে কমেন্টে আমাদের লাইভের নিচে কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? একটু নাম্বারটা দিয়ে রাখেন, আমি আপনাকে ফোনে আপাতত কিছু ওষুধ দিয়ে দিব। হ্যাঁ হোয়াটসঅ্যাপে ওষুধটা দেখেন পাওয়া যায় কিনা, ওটা একটা করে খান, সন্ধ্যা রাতে খাবেন ঠিক ইফতারি পর পর। আচ্ছা অসুবিধা না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, দেখি আমি কি করা যায়। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হীরা শিকদার ফোন নাম্বার পেয়েছি, সালমা আপনি ফোন নাম্বার দিয়ে রাখেন। যে আজাদ সাহেব যে আপনাকে তো ধন্যবাদ, এবং সিলেটবাসীকেও ধন্যবাদ। শাহিন আলম স্যার আমি আপনাকে 50 বার ফোন দিয়েছি, আপনাকে পাই নাই ভাই, দুঃখিত। আসলে আপনার ফোন নাম্বারটা পেয়েছি, ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন, আমি ব্যাক করবো ইনশাল্লাহ লাইভ শেষ হলে, অবশ্যই রাতে বা কালকে সকালে ইনশাল্লাহ। উসমান খান আপনি কোথায় থেকে দিয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বার? বাইরে, আচ্ছা হয়তো দেশের বাইরে, ইনশাল্লাহ যোগাযোগ করব। কাজী আবু নাসের ফোন নাম্বার পেয়েছি, তবে নাসির সাহেব একটু সমস্যাটা লিখে দেন, আর যদি কোনো ওষুধ বা কী খান, কী চিকিৎসা নিচ্ছেন বা কোনো পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন কিনা সে প্রেসক্রিপশনটা দিয়ে রাখলে ভালো হয়। মাজহারুল ইসলাম সবু সাহেব ফোন নাম্বার পেয়েছি, ঘুম থেকে উঠলে পায়ের পাতার ব্যথা, পায়ের পাতার ব্যথা নিয়ে অনেক ভিডিও দিয়েছি, হ্যাঁ অনেক ভিডিও দিয়েছি, একটু ধৈর্য ধরে একটু দেখতে হবে। হ্যাঁ ডাক্তারদের একটু ভিডিওগুলো দেখলে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্য উত্তর পেয়ে যাবেন। এমডি মোশারফ সাহেব 20 দিন ধরে গলা ব্যথা, অনেক দিন হয়েছে তো অসুবিধা নেই ভাই, কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে গড় গড় করেন, বেশি ব্যথা হলে প্যারাসিটামল খেতে পারেন, অসুবিধা নেই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, নাম বলে প্রশ্ন বলুন ভাই। জি আমার নাম আকলিমা। জি আকলিমা বলেন, কি কষ্ট? আচ্ছা এই ব্যথা কতদিন, এই যে জলে ব্যথা কতদিন? আর জ্বালা পড়া এই 3 দিন হয়েছে, এর আগে ভালো ছিলেন? ডাবের পানি খাবেন, এগুলো খেতে হবে, খাবার না খেলে শরীরে ব্যথা কমবে কিভাবে? চোখ ব্যথা মাথা ব্যথা অনেক সময় প্রেশার ফল করলেও হতে পারে, আপনি একটু প্রেশারটা মাপেন, আর আপনি একটু প্যারাসিটামল, ওই যে নাপা এক্সটেন্ড পাওয়া যায়, এক্সট্রা না নট এক্সট্রা এক্সটেন্ডেড, এক্সটেন্ড নাপা এক্সটেন্ড একটা করে 3 বেলা খান। আর আপনার বালিশ কি উঁচা নাকি খুব বালিশ উঁচা? পাতলা বালিশ ব্যবহার করেন, আর ঘাড়ে যে জায়গাটা বলেন ব্যথা করে সেখানে একটু গরম সেঁক দেন কয়েকদিন, নাপা এক্সটেন্ড খান, আর প্রেশার মাপেন, যদি লো থাকে একটু স্যালাইন খান, প্লাস আপনি ওই যে ডাবের পানি খান, বিভিন্ন ফলের জুস সাথে 1 চিমটি কাঁচা লবণ দিয়ে মিলিয়ে জুস বানিয়ে খান, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি এগুলো রাতে খাবেন, রোজা থাকলে রাতে খাবেন, ইফতারি ইফতারি তো খেতে পারেন। ইফতারি খেয়ে আপনি একটা প্যারাসিটামল যে বলেছি নাপা এক্সটেন্ড খেয়ে ফেলেন, আর পাশাপাশি একটু স্যালাইন খান, ওর স্যালাইন খান, এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। পান্নুমি আপনি দক্ষিণ কোরিয়া থেকে লেখছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছি ভাই,
সো আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। এনামুল আপনি ওমানে থাকেন, সম্ভবত আমাদের আগের রোগী হতে পারে, একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখেন এনামুল সাহেব, আমরা ফোন ব্যাক করব। অনেকেই রাজা বিশ্বাস, সালমা আবার ফোন নাম্বার দিয়েছেন, রোজান ইসলাম, গুলশান আবরার ফোন নাম্বার পেয়েছি, বাবুরু আপনি একটু ফোন নাম্বার দিয়ে রাখেন, আপনার প্রশ্নটা আমি পেয়েছি। তারপরে উর্মি ফোন নাম্বার পেয়েছি, ইনশাআল্লাহ যোগাযোগ করব আমরা। রাকিব সাহেব, আচ্ছা আমার সকল কাজ আমার ভালো লাগে আপনার যে, ধন্যবাদ আপনাকে, আপনাদের এই যে এই যে আমাদেরকে উদ্দীপনা দেওয়া মূলক যে ভালো কমেন্ট দেন, এতে আমাদের উৎসাহ বাড়ে। আপনাদের আপনারা আর কে কি রোগ নিয়ে জানতে চান কমেন্টে লিখতে পারেন, আমি অবশ্যই রোগের ভিডিও দিব ইনশাআল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি মানসী থেকে বলছি। জি জি বলেন, নাম কি আপনার? বলেন বলেন কি হয়েছে। ওর বয়স কত? ওর বয়স 7 বছর। ওর একটা সমস্যা কি, ওর প্রস্রাবের রাস্তাটা দুইটা, অবশ্যই অবশ্যই। বয়স কত এখন? 7 বছর। আপনি এখনই একজন ইউরোলজিস্ট দেখাবেন, ইউরোলজিস্ট, 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 অবশ্যই সমস্যা হতে পারে। একজন ইউরোলজিস্ট মানে ইউরোলজিস্ট, 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 ইউরোলজিস্ট মানে এই প্রস্রাব সম্পর্কিত যে বিদ্যা বিশেষজ্ঞ, এদেরকে বলা ইউরোলজিস্ট, মূত্রনালী প্রস্রাব এই এই রাস্তা সম্পর্কিত যারা, একজন ডাক্তার দেখান ভালো দেখে, উনি অবশ্যই এটা সমাধান দিবেন ইনশাআল্লাহ। জি জি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা অপারেশন করতে হবে একটা, করলে ঠিক হয়ে যাবে, এটা এত টেনশনে কিছু নাই, কিন্তু এটা নিয়ে বসে থাকা যাবে না। না না ভয়ের কিছু নাই ভাই, ভয়ের কিছু নাই, এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। একজন ইউরোলজিস্ট দেখাইতে বলেন, ঢাকা এনে ভালো ইউরোলজিস্ট দেখাইতে বলেন। ওয়ালাইকুম সালাম। তো আমি আর ফোন আজকে নিতে পারছি না, অনেকক্ষণ হয়েছে, অনেকে এনামুল সাহেব হাসপাতালে ভর্তি হতেছেন, খরচ জানতে চাচ্ছেন, যে আমাদের হাসপাতাল যে ফোন নাম্বারটি আছে বা ম্যানেজারদের নাম্বারগুলা আমি বলি। একজন এখন বর্তমানে কর্মরত আছেন, দুইজন, একজনের নাম্বার হয়েছে 2016, মানে এই যে নাম্বারটি কথা বলছেন 01997700002, এই জায়গায় 16 একটা, লাস্টে আর পেয়েছে 06, মানে 2016-2006 এই দুই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সত্যের পথে পথিক আপনি দিয়েছেন সুলতানা রাজিয়া, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখেন। রিহান নাহিদ আপনি ফোন নাম্বার দিয়েছেন, হোসেন মোহাম্মদ সাজ্জাদ, ফরিদা হোসেন, জি ধন্যবাদ, আমি আপনাদের ফোন ব্যাক করার চেষ্টা করব। আরও কমেন্ট আছে আর পড়ছি না, আপনারা ফোন নাম্বারটা দিয়ে রাখেন, অনেকের নাম আমি পড়তে পারি না বলে আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকেন, আর যাদের ওজন বেশি তারা এই পবিত্র মাহে রমজান কাজে লাগান। রোজা থাকা কোনো ভাই কঠিন কিছু না, এটা ফ্যাট বার্ন হবে, আপনি ইমিউনিটি বাড়বে, রোজা থাকার কারণে আপনার ডায়াবেটিস, হাই প্রেশার, যত আগডুম বাগডুম রোগ আছে এগুলি কমে যাবে। হ্যাঁ, অনেক ওষুধ নির্ভরতা কমে আসবে, রোজা থাকতে হবে। শুধু ইফতারিতে আমি যে ইফতারি ডায়েট দিয়েছি বা বিভিন্ন ডাক্তাররা বলছে, ওই ওই পরিমিত ওইভাবে সুষম খাবার খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, নিয়মকানুন মেনে চলতে হবে। আর যেহেতু গলা ব্যথা, সর্দি জ্বর, এটা কমন, এটা অনেকেরই হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। বেশি শ্বাসকষ্ট খুব খারাপ হলে তখন আপনারা গভর্নমেন্টের হেল্পলাইনে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে সরকারিভাবে হেল্প করা হবে। আপনারা কুসুম গরম চা, গরম চা কুসুম গরম পানিতে গড়গড় করা, এগুলি করে যাবেন নিয়মিত। আর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমি অলরেডি দিয়েছি, শ্বাস নেওয়া, চেস্ট ফিজিও, চেস্ট ব্রিদিং এক্সারসাইজ, এগুলো আপনারা করবেন।
সবাই ভালো থাকেন, মনোবল ধরে রাখতে হবে। হ্যাঁ, রোগ আসবে, রোগ সৃষ্টির শুরু থেকে পর্যন্ত, এবং পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিনও রোগ আসবে। তো আমাদের ভয় পেলে চলবে না, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।